এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি তোমার যে একটা জীবন দান করছি রে বান্দা এই জীবনটা আমি আল্লাহ কেন দান করছি একটু ভালো করে শোনো আমার আল্লাহ বলে লিয়া বলু ওয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে যাচাই করে দেখতে চাই পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের ভিতরে কোন কোন ব্যক্তি ভালো ভালো আমল করে আহসানু আমালা ভালো ভালো আমল করে নেক আমল করে আল্লাহর জান্নাত তাহলে এই জায়গাটা আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করার জন্য বানাইছি এই দুনিয়ার ইমানদার পরীক্ষার হলে যখন ছাত্র প্রবেশ করে ওই ছাত্রটা যদি ভুল লেখে স্যার কিন্তু দেখতেছে উস্তাদ কিন্তু দেখতেছে ছাত্র পরীক্ষার খাতায় ভুল লিখছে কিন্তু এর পরেও কোনো ধমক দেয় না মারে না তার কোনো শাসনও করে না কেন করে না কারণ এটা হলো পরীক্ষার জায়গা এটা হলো পরীক্ষার হল দুই ঘন্টা তিন ঘন্টা যেই সময়টা এই সময়টা হলো পরীক্ষার হল এই পরীক্ষার হলের ভিতরে তোকে ইচ্ছা দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এই পরীক্ষার হলের ভিতরে তোমার তিন ঘন্টা সময় তুমি যদি কাজে লাগাইতে পারো তাহলে সফল হইবা আর এই পরীক্ষার সময়টা যদি তোমার জীবনে ব্যর্থ হয় তাহলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে কথা ঠিক কি না আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন আপনাদের এই এলাকায় এই এলাকার নাম কি কুকরাইল কুকরাইল কাজীবাড়ি তো এই এলাকার নাম ধরুন কুকরাইল তো আপনাদের এলাকা থেকে পাঁচজন যুবক একসাথে তারা হ্যাঁ কি করছে এই পাসপোর্ট তৈরি করছে ভিসা লাগাইছে কোথায় যাবে সৌদি আরব কোথায় যাবে সৌদি আরব যাবে তো সৌদি আরব যাওয়ার পরে পাঁচ বছর বা তিন বছর মেয়াদে সৌদি আরব যাবে তো যাওয়ার পরে তিনজন বন্ধু এরা একেবারে তিন বছর সময়কে নিজের জীবনে গনিমত মনে করে একেবারে রাত দিন পরিশ্রম করে খুব কামাই রোজগার করছে বাড়িতে টাকা পাঠায় বাড়িতে ব্যাংক ব্যালেন্স বানাইছে বাড়ি বানাইছে দোকান বানাইছে অনেক কিছু করছে আর এই পাঁচজনের ভিতরে দুইজন বন্ধু এই দুইজন বন্ধু কি করলো ওরা বিদেশে গেছে ঠিক যাওয়ার পর ওদের মনের ভিতরে শখ জাগছে যে দেখি তো সৌদি আরবটা দেখতে কেমন দেখা যায় দেখি তো মালয়েশিয়াটা দেখতে কেমন দেখা যায় দেখি তো দুবাই শহরটা দেখতে কেমন দেখা যায় এখন এদের নেশা আর পেশা হয়ে গেছে খালি ঘোরাঘুরি কামের নামে খবর নাই শুধু ঘোরাঘুরি করতেছে এখন তিন বছর পরে যখন তারা বাড়িতে ফিরবে বাড়িতে ফেরার পরে ওই পাঁচ বন্ধুর ভিতরে তিন বন্ধু যারা অনেক কামাই রোজগার করছে বাড়িতে ব্যাংক ব্যালেন্স দিছে হ্যাঁ বাড়ি বানাইছে দোকান পাট করছে ব্যবসা প্রতিষ্ঠান করছে এখন যখন দেশে আসবে দেশে আসার পরে ওদের আনন্দের কোনো সীমা থাকবে না কারণ টাকা পয়সার অভাব আছে নাই আর ওই যে দুই বন্ধু ওরা গেছে তিন বছর সময় মেয়াদ নিয়ে মেয়াদ যখন শেষ যেদিন প্লেনে উঠবে প্লেনে উঠার পরে দুই বন্ধু বসে বসে চিন্তা করতেছে আরে তিন বছর সময় নিয়ে সৌদি আরব আসলাম এখন আমি ফিরে যাচ্ছি আমার দেশে এখন আমার তো কোনো ক্যাশপাতি নেই আমার তো কোনো ব্যাংক ব্যালেন্স নেই আমি তো কোনো বাড়ি করতে পারলাম না গাড়ি করতে পারলাম না দোকান করতে পারলাম না ব্যবসা প্রতিষ্ঠান করতে পারলাম না আমি দেশে যাই চলবো কেন আমি দেশে যায় চলবো কেমনে তখন এই দুই বন্ধু ওই সময় থেকে চিন্তা শুরু হয়েছে এখন দেশে আসার পরে বাবা বকে ভাইয়ে বকে বড় ভাই বকে ছোট ভাই বকে সবাই বকে এমনকি ঘরের বউ পর্যন্ত এই কথা বলে যে তুমি তোমার মতো এমন অপদার্থ স্বামীর আমার কোনো দরকার নেই বলবে কি না তখন রাস্তাঘাটে ঘুরবে আর শুধু আফসোস করে বলবে আহারে ওই তিনটা বছর সময় যদি কাজে লাগাইতাম হ্যাঁ ওই তিনটা বছর সময় যদি কাজে লাগাইতাম তাহলে তো আজকে আমাদেরকে এই দুর্ভোগ পোহাইতে হইতো না ও আল্লাহর বান্দা এই দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যাবে দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যখন পরকালীন জীবনটা শুরু হবে ওই দিন কিন্তু আপনি ও বান্দা দিনের বেলা আমি আল্লাহ
তোর জন্য দিনকে আলো দিয়ে ঢেকে দিলাম সূর্য দিয়া গোটা দুনিয়াকে আমি আল্লাহ আলোকিত করে দিলাম যাতে করে বান্দা তুমি যেন দিনের আলোতে তুমি তোমার জীবনের যত প্রয়োজনীয় কাজ আছে তুমি তোমার জীবনকে সাজানোর জন্য ওয়াজআলনা নাহারা মাশা আমার আল্লাহ বলেন জীবন ধারণের জন্য যত উপকরণ বান্দা তোমার দরকার এই উপকরণ যেন তুমি তোমার নিজ যোগ্যতায় অর্জন করে নিতে পারো এই জন্য আমি আল্লাহ তোমার জন্য সূর্যের আলোতে আলোকিত দিন বানায়া দিলাম এরপর আমার আল্লাহ বলতেছে ওয়াজআলনা লাইলা লিবাসা আল্লাহ বলতেছে রে বান্দা দিনের বেলায় তুই কাজ করবি মাথার ঘাম পায় ফেলবি ও বান্দা এরপরে তোর একটু আরাম করা দরকার রেস্ট করা দরকার একটু সুন্দর করে বিশ্রাম নেওয়া দরকার ও বান্দা ওই বিশ্রামের সময় যদি গোটা দুনিয়া আলোকিত থাকে তাহলে তো তোর বিশ্রামটা সহিভাবে হবে না হক আদায় করে হবে না এ বান্দা এই জন্য আমি আল্লাহ তোর সুবিধার জন্য আমি আল্লাহ রাতের অন্ধকার দিয়া রাতকে আমি আল্লাহ ঢেকে দিয়েছি ও বান্দা এটা কিন্তু আমি আল্লাহ তোর কল্যাণের জন্যই করেছি জোরে বলেন এগুলো আল্লাহ কার জন্য করছে হ্যাঁ সুবহানাল্লাহ রানীর ভাইরা আমার বন্ধুরা আমার এই জমিন এই জমিনের পাহাড়গুলির দিকে তাকায় দেখো এই জমিনের নদী নালাগুলি দেখো রে বান্দা এই জমিনে আমি আল্লাহ তোদের জন্য সমুদ্র বানায় দিলাম তোর জীবনে বান্দা পানির কত জরুরত ও বান্দা এই পানির প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহ তোদের জন্য সমুদ্র দান করেছি নদী নালা দান করেছি ও বান্দা আমি আল্লাহ কত বিজ্ঞান সম্মত ভাবে পানিকে তোদের কাছে এত সহজ ভাবে পৌঁছায় দিয়েছি প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে নেন আর আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন আল্লাহর বান্দা আমার আল্লাহ গভীর তলদেশ থেকে পানিকে আমাদের জন্য জমিনের উপরে নিয়ে আসতেছে আবার বান্দা যেন খরাকালীন সময়ে পানির সংকটে না পড়ে এই জন্য পৃথিবীতে আমার আল্লাহ অনেক বড় বড় বরফের পাহাড় বানায় রাখছে ওই বরফের পাহাড়গুলি তে আমার আল্লাহ পানি সংরক্ষণ করে রাখছে যখনই বান্দার পানির সংকট হবে তখনই আমার আল্লাহ ওই বরফগুলি গলায়া গলায়া নালা দিয়া দিয়া ওই পানিগুলো আমার আল্লাহ বান্দার প্রয়োজনীয় জায়গায় পৌঁছায় দিতেছি আমার আল্লাহ বলতেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন আমার আল্লাহ বলতেছে এই দুনিয়ার সব কিছুর জীবনের জন্য পানিটা হলো অপরিহার্য বিষয় প্রাণীর ভাইরা আমার বন্ধুরা আমার আপনি যদি সৌদি আরব যান সৌদি আরব যাওয়ার পরে দেখবেন মরুভূমির পরে মরুভূমি অঞ্চল আহারে যেই মরুভূমির ভিতরে যখন রৌদ্রের পরিপূর্ণ গরমটা যখন মরুভূমির মধ্যে পড়ে ওই মরুভূমির দিকে তাকাইলে কলিজাটা একেবারে শুকায় যায় যেন এখনই কলিজাটা ফেটে যাবে ওরে বন্ধু
ওই মরুভূমি অঞ্চলে কিন্তু পানির কিছুটা সংকট আছে পানির সংকট কেমন ওই দেশের মধ্যে তেলের দাম পানির থেকে কম আর পানির দাম তেলের থেকে বেশি প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমার আল্লাহ হাজার হাজার কোটি 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 নিয়ামত দান করেছে একটা নিয়ামত নিয়ে আমরা চিন্তা করি না গবেষণা করি না ওরে বন্ধু এই নিয়ামত নিয়ে আর চিন্তা নিয়ে যদি আমরা একটা বার চিন্তা করি আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে চিনার জন্য আলেম দরকার নাই আমি আল্লাহকে চিনার জন্য তোমার সবকিছু ঘাটতে হবে না বরং আমি আল্লাহকে চিনার জন্য একটা নিয়ামত নিয়ে গবেষণা করবা আমি আল্লাহরে চিনতে পারবা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার বিখ্যাত একজন বাদশাহ এই বাদশাহর দরবারে একজন অনেক বড় দার্শনিক দুনিয়ার মানুষ তারে পাগল বলতো তার নাম ছিল হযরতে বাহলুল দুনিয়ার মানুষ তারে পাগল বলে জানতো পাগল বলে চিনতো তার মানে তার কথাবার্তা মানুষ অনেক সময় বুঝে উঠতো না কিন্তু এই লোকটাকে মানুষ পাগল জানলেও এই লোকটার ভিতরে এমন কতগুলি গুণ ছিল এমন একটা গুণ ছিল যেই গুণের কারণে জমানার বাদশাহ হারুন আর রশিদ তারে বড় মায়া করতে মহাব্বত করত আমার বন্ধুগণ এই হযরত বাহলুল এই লোকটা এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তার ভিতরে আমার আল্লাহ এমন জ্ঞান দান করেছিলেন তার কিছু বিশেষ কারণে এই কারণে বাদশাহ হারুন আর রশিদ তারে বড় মহাব্বত করত একদিন বাদশাহ নামদার হঠাৎ করে তার পানির পিপাসা লেগে গেছে খাদেমকে ডাক দিয়া বলে এ খাদেম যাও যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো যখন তার খাদেম পানি নিয়ে হাজির এই সময় তার দরবারে বসা ছিলেন আল্লাহর বান্দা হযরত বাহলুল বাহলুল রহমাতুল্লাহ আলাই দরবারের মধ্যে বসা বাদশাহ নামদার যখন পানি পান করবেন পানি পান করার জন্য যখন হাতের মধ্যে গ্লাসটা নিয়েছেন পানি এখন পান করবেন হঠাৎ করে হযরত বাহলুল ডাক দিয়া বলে বাদশাহ গো এক মিনিট সময় দেন আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে একটা জরুরি কথা আছে গো বাদশাহ এই কথা বলার পরে আপনি পানি পান করবেন বাদশাহ তখন পানির গ্লাসটা হাত থেকে নামায়া টেবিলের উপরে রাখলেন আর বললেন বাহলুল কি বলবেন বলেন এ দুনিয়ার ইমানদার বড় জ্ঞানের কথা এই কথা এমন কথা এই কথাগুলি যদি আমি আপনি চিন্তা করি রে বান্দা হয়তোবা আমার আপনার জন্য চিন্তার দুয়ার খুলে যাবে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমাইতে তো মনে চায় কিন্তু এখানে তো না আমার জায়গা মতো নির্ধারিত জায়গায় পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলেন বাদশাহ পানি একটু পরে পান করবেন একটা জরুরি কথা এক কুকরাইল এলাকার মুসলমান ইমানদার ভাইরা
হযরত বাহলুল যখন এই কথা বললেন বাদশা বললেন কি কথা বলেন এবার হযরত বাহলুল ডাক দেয়া বলে বাদশা গো এখন আপনার পানির পিপাসা লেগে গেছে আপনার পানি দরকার আপনি পানি চাইলেন সঙ্গে সঙ্গে পানি হাজির হয়ে গেল ও বাদশা যদি জীবনে এমন কোন সংকটময় পরিস্থিতি তৈরি হয় এমন একটা অঞ্চলে আপনি চলে গেছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই ওগো বাদশাহ আর ওই সময় পানিটা আপনার এতই প্রয়োজন যদি এই পানি আপনার আপনি না পান সময় মতো তাহলে হইতে পারে এই পানির অভাবে আপনার জীবনটাই চলে যেতে পারে বাদশা গো যদি পরিস্থিতি এমন দাঁড়ায় ও বাদশা তাহলে বলেন তো দেখি ওই সময় আপনার এই যে বিশাল বড় এক রাজত্ব এই রাজত্বর মূল্য আর ওই এক গ্লাস পানির মূল্য আপনার কাছে কেমন হবে এবার বাদশা সামান্য একটু সময় চিন্তা করে হযরত বাহলুলের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে এ বাহলুল শুনে নাও তুমি বড় জটিল প্রশ্ন করেছো বাহলুল যদি সত্যি এমন সংকট হয়ে দাঁড়ায় তাহলে ওই পানি আমার জীবন বাঁচানোর জন্য দরকার ওই পানি যদি না পাই তাহলে তো আমি বাঁচবই না আমি তো মারা যাব আর আমি যদি মারা যাই তাহলে বলো দেখি আমার এই বিরাট বড় রাজ্য দিয়া এই বিরাট ক্ষমতা দিয়া আমার কি লাভ হবে এই জন্য তখন আমার জীবন বাঁচানোর তাকিদে আমার গোটা রাজ্যটা যদি দিয়েও দিতে হয় এরপরেও আমি গোটা রাজ্যটা দিয়ে হলেও আমি আমার জীবন বাঁচানোর জন্য এক গ্লাস পানি পান করব রানীর ভাইরা আমার বন্ধুরা আমার এতটুকুন কথা বলার পর এবার হযরত বাহলুল বাদশাকে ডাক দিয়া বলে বাদশা গো এবার আপনি পানি পান করুন বাদশা পানি পান করলেন বাদশা যখন পানি পান করা শেষ করলেন এবার হযরত বাহলুল আবার ডাক দিয়া বলে বাদশা গো এবার আরো একটা প্রশ্ন আপনাকে করতে চাই বাদশা ডাক দিয়া বলে এ বাহলুল তুমি তো বড় আজীব প্রশ্ন করো বড় সুন্দর প্রশ্ন করো তোমার প্রশ্নগুলো আমার জীবন পরিবর্তনের জন্য অনেক বড় সহায়ক বলো কি প্রশ্ন করবা আমার বন্ধুগণ এই কথার দিকে মনোযোগ কেউ উঠা উঠি করবেন না অল্প সময় কথা বলবো রে ভাই আমি তো সাধারণ বক্তার মতো এমন গজল বলতে পারি না ওরে ভাই মানুষের দিল কাড়ার জন্য আমি যে গজল বলবো ছন্দ বলবো এগুলো আমি কিছুই জানি না আমি শুধুমাত্র দিলের দরদ নিয়ে কিছু কথা বলার জন্য উম্মতের সামনে বসি আর এটার যোগ্যতা আমার না এই যোগ্যতা আমার আল্লাহ দান করছে আমার মা আর বাবার দুয়ানিয়া রানীর ভাইরা আমার বন্ধুরা আমার সংক্ষিপ্ত ভাবে কথাটা বলে দেই বিশেষ করে 2015 সালে আমার মা 2010 সালেও আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়েছিলেন ওই সময় আমি আর আমার বাবা দুইজন একসঙ্গে বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য হয়েছে ঠিক এর 5 বছর পর 2015 সালে আমার মা আর আমি একসঙ্গে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক হয়েছে
একদিনের ঘটনা আমার মা যখন সাফা মারওয়া সাই করতেছে হঠাৎ করে আমার মায়ের হাতটা আমার হাত থেকে ছুটে গেছে মাকে আমি খুঁজে পাই না মাকে খুঁজে পাই না হাজী সাহেবরা যখন সাফা মারওয়া তাওয়াফ সাই করতেছে আমি পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে একবার সাফায় যায় একবার মারওয়া যায় আমি আমার মাকে পাই না ওই দিন ওই কথাটা মনে হয়েছিল আম্মা জান হাজিরা ইসমাইল ইসমাইলকে যখন খানায় কাবার পাশে রেখে দিয়া একটু পানির জন্য সাফা মারওয়া দৌড়াইতেছিলেন ঠিক ওই জায়গাটা যে জায়গাটা নিচু জায়গা সাফা মারওয়া পাহাড়ের মাঝখানের যে নিচু জায়গাটা ওই জায়গাটা হাজিদেরকে একটু তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ায় পার হইতে হয় এটার কি কারণ জানেননি মুসলমান এটার কারণ হলো আম্মা জান হাজেরা যখনই সাফা পর্বতে উঠেন তখন তার সন্তান হযরতে ইসমাইলকে দেখেন আবার যখন মারওয়া পর্বতে উঠেন তখন তার কলিজার টুকরা ইসমাইলকে সেখানে দেখতে পায় এই দুইটা জায়গায় মা হাজেরা একটু স্থির থাকেন কিন্তু যখন ওই দুই পাহাড়ের মাঝখানের নিচু জায়গাটায় যায় তখন কলিজার টুকরা ইসমাইলকে দেখা যায় না তখন মা জননী কলিজার টুকরা সন্তানের ভালোবাসায় দৌড় দিয়েছিলেন আল্লাহু আকবার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার ওই দিন আমি আমার মাকে হারাইছি আমার মাকে হারাইয়া পাগলের মতো ছুটাছুটি করতেছি রে ভাই এইরকম ছুটাছুটি করতে করতে প্রায় এক ঘন্টা সময় পার হয়ে গেছে আমার সঙ্গে আরো কিছু হাজি ভাইরা তারাও ছিলেন তারাও পেরেশান বেকারার হয়ে গেছে হঠাৎ করে আমি যখন ক্লান্ত হইয়া সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে হারামের যে অংশটা এই অংশটার ভিতরে যাইয়া হঠাৎ করে আমি বসে পড়েছি আর বসে বসে কান্না করতেছি আর মালিককে ডাক দিয়া বলি গো মালিক এই জায়গায় তো ভালোবাসার পরীক্ষা হয়েছে ও মালিক এই জায়গায় তো তোমার প্রিয় বান্দী আম্মা জান হাজিরা তার সন্তান রে নিয়া পরীক্ষায় পড়ে গিয়েছিল গো মালিক কাকতালি ওভাবে ওই জায়গাটার ভিতরে তুমি তো আমারে পরীক্ষায় ফেলায় দিছো গো মালিক মালিক গো এই জায়গার ভিতরে তোমার বান্দি আম্মা জান হাজেরা তো সফলতাও পেয়েছিল আল্লাহ গো দয়া করে মায়া করে এই অধম গুনাহগার বান্দারে তুমি এই জায়গা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার দিল থেকে কথাগুলো বলতেছি এমন সময় হঠাৎ করে আমার আম্মা আমার মা জননী আমার পিছনে যাইয়া ঠিক আমি যেই জায়গাটা বসে পড়েছি ওই জায়গাটার ভিতরে যাইয়া পিছন দিক থেকে আমারে জড়ায়া ধরে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতে আরম্ভ করছে প্রাণের ভাইরা আমার বন্ধুরা ওই সময় আমি পিছন ফিরে তাকাইয়া দেখি আমার মা সেদিন আমি কোরআনের ওই আয়াত আমার আল্লাহ যে আয়াতে বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. عرفت আওয়াজ দে বলেন আল্লাহু আকবার. আমার আল্লাহ বলে বান্দা আমার এই ডাকোস আমি কিন্তু তোর একেবারে নিকটবর্তী বান্দা. এরপরে বলেন আল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈদা দাআন যখন কেউ ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেই. এই কথা কিন্তু আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে. আমার বন্ধুগণ পিছন ফিরে তাকাইয়া দেখি আমার মা আমার জরায় ধরে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছে. ওরে বন্ধু ওই সময় আমিও ওর জন্য একেবারে শিশু বাচ্চার মতো হয়ে গেলাম. মাকে জরায়া ধরিয়া আমিও কলিজা আমিও আমার মায়ের জন্য কান্নাকাটি করতেছি. আল্লাহু আকবার. আমার মা কিছু সময় পরে যখন তার একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসছে ওই সময় আমার মা আমার দুইটা হাত ধরে আমার হাতটা ধরিয়া আমার মা বাইতুল্লাহর ভিতরে চলে গেছেন তাওয়াফের জায়গায় চলে গেছেন. যাইয়া বাইতুল্লাহর হারামের যেই গিলাফ আছে এই গিলাফটা ঠিক রুকনি এমন ইয়ামনি যে সাইডটা এই রুকনি ইয়ামনির সাইডটাতে আমার মা যাইয়া অনেক কষ্ট করে ওই বাইতুল্লাহর গিলাফটা জড়ায়া দিয়েছে. দুইটা হাত বাইতুল্লাহর গিলাফের সঙ্গে লাগাইয়া সেদিন আমার মা অনেক ভাবে একেবারে বেকারার ভাবে অস্থির ভাবে কান্নাকাটি করলেন. আমি এক সময় জিজ্ঞেস করলাম ও মা ওই সময় তুমি ওই কাখানায় কাবার গিলাফ ধরিয়া ঘুমা কোন দোয়াটা করছো কেন এইভাবে ব্যবসের মতো বেকারার হয়ে কান্নাকাটি করছো. মা অনেক রকম কথাবার্তারা বলে শেষ যে কথাটা বললেন বাবা আজকে আমার আল্লাহ তো উসিলায় বাইতুল্লাহ দেখার সৌভাগ্য দান করছে এই জন্য আমি মা বাইতুল্লাহর গিলাফ ধরে আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করেছে গো আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি দ্বীনের খাদেম বানায়া দিও. আল্লাহু আকবার আল্লাহু আকবার. প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কসম করে বলি রে ভাই আমি কিন্তু কোন যোগ্য ব্যক্তি না কিন্তু আমি আমার মায়ের দোয়া নিয়ে বড় হিম্মতের সাথে ময়দানে চলতেছি এটা অন্য কোন কিছু না আমি আমার মায়ের দোয়া নিয়ে ময়দানের ভিতরে চলতেছি আর আমার আল্লাহ যত জায়গায় নিতেছে প্রতিটা জায়গায় দিনের কোন না কোন খিদমত আন্দাম দিতেছে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ. এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই একটু জোরে জোরে বলেন কথা ঠিক কিনা. আমার বন্ধুরা কত যুবক আছো এই কথাটা চিন্তা করো যে এই কথাটা তুমি ভাবো আমার মা বুঝি আমারে ভালোবাসে না আমার বাবা বুঝি আমারে ভালোবাসে না. এই যুবক ভাই রাত করে তোমার বাবা একটু কটু কথা বলতে পারে রাত করে তোমার মা তোমার একটু কটু কথা বলতে পারে রে যখন তুমি তোমার মায়ের চোখের আড়াল হয়ে যাও বাবার চোখের আড়াল হয়ে যাও আল্লাহর কসম ওই সময় মায়ের মুখে কিন্তু খাবার উঠে না রে সন্তান. মা শুধু এটাই চিন্তা করে আমি খাইতেছি না জানি আমার কলিজার টুকরা সন্তানটা না খায়া রাস্তায় রাস্তায় ঘুরে. এ যুবক এই জন্য প্রতি ময়দানে কথাটা বলার চেষ্টা করি মার বাবা এই দুইটা সম্পদ এটা এত বড় সম্পদ তুমি কল্পনাও করতে পারো না.
আল্লাহর এক বান্দা তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পথে চলতেছি হঠাৎ করে আওয়াজ আসছে আল্লাহর বান্দাকে লক্ষ্য করে কে যেন বলতেছে ও আল্লাহর বান্দা একটু সাবধানে চলবা আগে তোমার জন্য তোমার দোয়ার জন্য তোমার মা জীবিত ছিল এখন কিন্তু তোমার মা আর দুনিয়াতে জীবিত নাই এখন বিপদে পড়লে কার দোয়ায় তুমি রক্ষা পাইবা আল্লাহু আকবার আল্লাহু প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি বলি এই দুনিয়াতে যার মা আছে এই দুনিয়াতে যার বাবা আছে দুনিয়াতে সবথেকে বড় সম্পদ কিন্তু তার জন্য রয়ে গেছে ওরে বন্ধু ওই দুইটা জিনিস যদি খুশি রাখতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর ওই মা বাবারে যদি বুড়া আর বুড়ি বইলা তুমি যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করো খারাপ আচরণ করো আল্লাহর কসম এই দুনিয়াতে তুমি হয়তোবা কিছুদিন টাকা পয়সার গরমই দেখাইবা ক্ষমতার গরমই দেখাইবা কিন্তু আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা ওই মা আর বাবার অসন্তুষ্টির কারণে আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তুমি বান্দার দিকে ফিরেও তাকাবে না জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য দোয়া নিতে হবে মা আর বাবার মনে থাকবে জোরে বলেন মনে থাকবে প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে কথাগুলি বলে দিলাম এবার বাদশা হারুন আর রশিদ যখন পানি পান শেষ হয়ে গেছে এবার আল্লাহর বান্দা হযরত বাহলুল ডাক দিয়া বলতেছে বাদশা গো এবার আপনাকে একটা প্রশ্ন করি হযরত বাদশা হারুন আর রশিদ বলেন হ্যাঁ প্রশ্ন করো বলে আপনার ভিতরে যে পানিটা আপনি ঢুকাইলেন এই পানি আপনার দেহের প্রয়োজন পূরণ করিয়া আপনার দেহের যেখানে যতটুকু পানি দরকার ওই পানিটুকু ওই প্রয়োজন পূরণ করিয়া অবশিষ্ট যেই পানিটা থাকবে এই পানিটা তো প্রস্রাব আকারে বের হয়ে যায় বলে হ্যাঁ এটা তো প্রস্রাব আকারে বের হয়ে যায় এটাই তো স্বাভাবিক নিয়ম এবার হযরত বাহলুল বলে এবার আমি একটা ব্যতিক্রম প্রশ্ন করতে চাই বলো কি প্রশ্ন আল্লাহর বান্দা বলে যদি হঠাৎ করে এমন কোন অসুবিধা হয় যে আপনার প্রস্রাবের রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই পানি যেটা আপনার শরীর থেকে বাইপাস হওয়ার কথা ছিল এটা হইল না এই পানি আপনার দেহের মধ্যে আটকা পড়ে গেছে ও বাদশা এবার বলেন তো দেখি এমন বিপদ যদি হয় তাহলে আপনার কি পরিস্থিতি হবে বাদশা ডাক দিয়া বলেন বাহলুল এবারও তো সেই একই রকম পরিস্থিতি তার মানে হলো এই প্রস্রাবের পানিটা যদি আমার শরীর থেকে বাইপাস না হয় এটা যদি বের হওয়ার সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে এটার কারণে নিশ্চিতভাবে আমার মৌত হবে কোনো সন্দেহ নাই এবার হযরত বাহলুল বলে যদি এমন সময় পৃথিবীর কোন একটা অঞ্চলে এমন একজন ব্যক্তির সন্ধান পান এমন একজন ডাক্তারের সন্ধান পান যেই ডাক্তার আপনার ওই প্রস্রাবের পানিটা যে কোনোভাবে আপনার দেহের থেকে বাহির করতে পারবে এবার বলেন তো দেখি বাদশা ওই ব্যক্তিটার জন্য আপনি ভিজিট হিসাবে কি দিবেন এত বড় একটা উপকার আপনার করবে আপনার জীবন মরণ সমস্যা এইরকম সমস্যা হওয়ার পরে যেই লোকটা আপনার উদ্ধার করবে তার জন্য আপনার পক্ষ থেকে ভিজিট কি থাকবে বাদশা হারুন আর রশিদ বলে এ বাহলুল এটাও তো তোমার একটা জটিল প্রশ্ন কিছুক্ষণ চিন্তা করিয়া বাদশা হারুন ডাক দিয়া বলে এ বাহলুল এই পরিস্থিতিতে যদি সেই ডাক্তার আমার কাছে আমার গোটা রাজ্যটা দাবি করে আমি গোটাটাই দিয়ে দেব কারণ আমি আমার গোটা রাজ্যটা দিয়ে কি করব
যদি আমি বাদশার জীবনী না বাঁচে তাহলে আমি আমার বাদশাহি দিয়ে কি করব এবার হযরত বাহলুল ডাক দিয়া বলে বাদশা গো আমার আল্লাহ এক গ্লাস যেই পানি দান করেছেন এটা কত বড় নিয়ামত এবার বুঝেন এই এক গ্লাস পানি এই পানির জন্য আপনার জীবন যদি চলে যায় তাহলে এই পানির এক গ্লাস পানির বিপরীতে আপনার গোটা রাজত্বটা মূল্যহীন হয়ে যাবে আবার যদি এক গ্লাস পানি পান করার পরে পানিটা বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় আর এটা যদি বাহির করতে চান এটাও তো আপনার জীবন মরণ সমস্যা ওই সময় যদি এই পানিটা বাহির করার জন্য একজন ডাক্তারের সংবাদ পান তাহলে সে যদি দাবি করে গোটা রাজত্ব তাহলে গোটা রাজত্বই দিতে পারেন ও বাদশাহ এবার আমার প্রশ্ন হলো আমার মালিক এক গ্লাস যে পানি নিয়ামত হিসাবে দান করেছেন এই এক গ্লাস পানির সামনে গোটা দুনিয়ার সমস্ত রাজত্ব একেবারে কিছুই না আল্লাহু আকবার একটা গ্লাস পানি আমি আর আপনি কত সহজে পেয়ে যাই কত সহজে পান করি ওরে বন্ধু আমার আল্লাহ বলতেছে রে বান্দা এই রকম এক গ্লাস পানির কথা কেন বলো রে বান্দা এই রকম ভাবে আমি আল্লাহ তোমার দেহের মধ্যে কতগুলো নিয়ামত দান করছি বান্দারে তুমি যদি আসমান নিয়ে গবেষণা করো আমি আল্লাহরে খুঁজে পাইতে কষ্ট হবে এ বান্দা তুমি যদি সমুদ্র নিয়ে গবেষণা করো আমি আল্লাহরে হয়তো বা খুঁজে পাইতে তোমার কষ্ট হইতে পারে কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু আল্লাহ আমার মালিক কত বড় হাকিম বলতেছে বান্দা আসমান জমিন গাছপালা তারপরে পাহাড় পর্বত এগুলো গবেষণা করতে তোর একটু মাথা খাটাইতে হবে এত দূর যাওয়ার দরকার নাই তুই তোর নিজেকে নিয়ে একটু চিন্তা কর কি কর তুই তোর নিজেকে নিয়ে একটু চিন্তা কর আল্লাহু আকবার ও বান্দা তুই যদি তোর নিজেকে নিয়ে একটু চিন্তা কর আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগতেছে নাকি আমি তো আমার ওয়াজ এখনো শুরুই করি নাই আল্লাহ আমার আল্লাহ বলতেছে বান্দা অফি আনফুসিকুম তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো এই বান্দা তুমি যদি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো রে বান্দা তাহলেই তো তুমি তোমার হিসাব পাওয়া যাইবা তুমি তো তোমার মালিককে চিনতে পারবা আরে আমার মালিক আমারে এত নিয়ামত দান করছে দুইটা চোখ দান করছে দুইটা হাত দান করছে দুইটা কান দান করছে দুইটা পা দান করছে রে ভাই এত এত নিয়ামত যেই মালিক আমাকে দান করেছে এই নিয়ামত এত দামি এত দামি একটা চোখ যদি নষ্ট হয়ে যায় দু গোটা দুনিয়া মিলাইলো একটা চোখ বানায়া আপনারে দিতে পারবে না পারবে নাকি এ বান্দা যদি হাত একটা হারায় ফেলো রে বান্দা এই যে গত কিছুদিন আগে ভৈরবে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে শুনছেন তো বিশ থেকে এটা একটা বড় রকমের মানে দুর্ঘটনা অনেক বড় সংবাদ আমার একজন মুসল্লি ছিল এখানে উনার নাম হলো শাহজাহান ভাই উনি উনার স্ত্রী সহকারে আল্লাহু আকবার আমার শরীর একেবারে শিউরে উঠল আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে কি দান করেছে উনি বলতেছেন যে হুজুর উনি এখন হাসপাতালে ভর্তি উনার একটা হাত একেবারে হাতের হাড় গুড় হাড্ডি গুড্ডি ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে এখন পর্যন্ত উনি ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে মাঝে মধ্যে আমাকে ফোন দেয় তো গত বুধবার অথবা বৃহস্পতিবার আমাকে ফোন দিছে খুব প্রিয় মুসলমান খুব ভালোবাসার মানুষ আল্লাহু আকবার ফোন দিয়া বলতেছে হুজুর আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার না একটা অপারেশন হওয়ার কথা হয়েছে হুজুর কি অপারেশন করবে আমি যে এখন বেঁচে আছি এটাই আমার কাছে বড় অকল্পনীয় মনে হয় আমি বললাম ভাই কেন
পরে বলতেছে হুজুর আমার যেই বগিটাতে উনারা ছিলেন আর ওই বগিটাই দুর্ঘটনার কবলে পড়ছে দুইটা না তিনটা বগি এরকম দুর্ঘটনার কবলে পড়ছে তো আল্লাহর বান্দা বলতেছে যে আমি যখন দুর্ঘটনার ভিতরে পড়ি তো আমার স্ত্রী যেহেতু আমার পাশের সিটে আমার স্ত্রী আমার কাছেই ছিল তো হঠাৎ করে আমি আমি যখন এই নিজেকে খুঁজে পেলাম তখন দেখলাম আমার স্ত্রীর হাতের ভিতরে একটা হাত মানুষের একটা হাত তো উনি বলতেছে যে এটা কার হাত এটাই মনে হয় আমার হাত তার মানে উনার হাত যে হাতের হাড় গুরজে ভেঙে গেছে উনি আর উনার হাতের ব্যাপারে কোনো বোধ পাইতেছেন না উনি উনার হাতের ব্যাপারে আর কোনো বোধ পাইতেছেন না কোনো শক্তি নাই উনি মনে করছেন উনি বুঝি উনার হাত হারায় ফেলছে উনার স্ত্রী একটা হাত পাইছে হাত কার হাত আল্লাহই ভালো জানে কত মানুষ দুর্ঘটনায় কত অঙ্গ প্রত্যঙ্গ হারায় কত মানুষ সেখানে মারা গেছে হয়তো বা কোন এক ব্যক্তির হাত সে পাইছে এখন তার স্ত্রী যখন হাত পাইছে তখন ওই আমার শাজান ভাই বলতেছে হুজুর উনি একটু হাসতে হাসতে কথাটা বললেন যে তখনকার পরিস্থিতিটা তো ভয়ঙ্কর ছিল উনি বলতেছে যে আমি আমার স্ত্রীকে বললাম এটা মনে হয় আমার হাত এটা তুমি হাতটা রেখে দাও একটু পরে তার স্ত্রী বলতেছে আরে এটা আপনার হাত হবে কেন এই যে আপনার হাত তো আপনার সাথেই আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যার হাতটা হারায় গেছে ও গোটা জিন্দেগি ভর তালাশ করলেও তো এই হাত আর কোনোদিন পাবে না যার অঙ্গ একটা নষ্ট হয়ে গেছে আল্লাহু আকবার গোটা দুনিয়ার সব কিছু মিলাইলেও একটা অঙ্গ তো আল্লাহ পাক যেমন নিয়ামত আপনাকে আমাকে দান করেছে এই রকম নিয়ামত তো দুনিয়াতে আর জিন্দেগিতেও খুঁজে পাবে না কোন ফ্যাক্টরিতেও খুঁজে পাবে না অথচ এই সমস্ত নিয়ামত আমাদেরকে দিছেন তিনি কে কোন বিনিময় চাইছে কোন বিনিময় চাইছে আপনার কাছে ও মালিক এই জন্যই তো আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ বলতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওই কুদরত ওয়ালা মালিক হলেন তিনি আল্লাযী খালাকাল মাউতা যিনি মউতকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা যিনি হায়াতকে সৃষ্টি করেছেন ভাই আমি আলোচনা কিন্তু বেশি লম্বা করব না রে ভাই অধৈর্য হবেন না অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিয়ে আলোচনাটা শেষ করতেছি আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওই কুদরতওয়ালা প্রভু তিনি যিনি মউতকে সৃষ্টি করেছেন যিনি হায়াতকে সৃষ্টি করেছেন একটা সূক্ষ্ম কথা এই জায়গার ভিতরে আমার পাশে হযরত বসা আছে একটু গভীরভাবে খেয়াল করে দেখেন আমার আল্লাহ এই জায়গার ভিতরে আগে মউত শব্দ বলেছেন এরপরে হায়াতের কথা বললেন অথচ দুনিয়ার বিষয়টা হলো এর বিপরীত আগে মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে এরপরে তো মানুষের মৃত্যুর প্রশ্ন কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার মালিক মানে উল্টা বলছেন এই কথাটা বলার পিছনে উল্লেখযোগ্য অনেকগুলি অনেকগুলো কারণ আছে কিন্তু এর ভিতরে একটা কারণ মুফাসসিরিন ইকরামকা উল্লেখ করেছেন আল্লাহ পাক হায়াতের কথা আগে না বলে মউতের কথা এই জন্য বলছেন যাতে করে মানুষ এই দুনিয়াতে আসাটা এটা কিন্তু নিশ্চিত না মানুষ হায়াত পাওয়া এটা কিন্তু নিশ্চিত না কিন্তু যেই মানুষ হায়াত পাইছে ওই মানুষের মউতটা হলো সুনিশ্চিত ব্যাপার কথা বলেন ঠিক কি না হায়াতটা অনিশ্চিত মানে কে দুনিয়াতে আসবে না আসবে কে দুনিয়াতে আসবে না আসবে এটার ব্যাপারে আমাদের কারো কোনো খবর আছে কথা বলেন এই জন্য হায়াতটা হলো অনিশ্চিত কিন্তু যেই ব্যক্তি হায়াত পেয়েছে এই ব্যক্তি দুনিয়ার থেকে অবশ্যই বিদায় নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই কথাটা কার কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত কথাটা একটু খেয়াল করে দেখেন রানের ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে মালিক বলতেছে
এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি তোমার যে একটা জীবন দান করছি রে বান্দা এই জীবনটা আমি আল্লাহ কেন দান করছি একটু ভালো করে শোনো আমার আল্লাহ বলে লিয়া বলু ওয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে যাচাই করে দেখতে চাই পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের ভিতরে কোন কোন ব্যক্তি ভালো ভালো আমল করে আহসানু আমালা ভালো ভালো আমল করে নেক আমল করে আল্লাহর জান্নাত তাহলে এই জায়গাটা আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করার জন্য বানাইছি এই দুনিয়ার ইমানদার পরীক্ষার হলে যখন ছাত্র প্রবেশ করে ওই ছাত্রটা যদি ভুল লেখে স্যার কিন্তু দেখতেছে উস্তাদ কিন্তু দেখতেছে ছাত্র পরীক্ষার খাতায় ভুল লিখছে কিন্তু এর পরেও কোনো ধমক দেয় না মারে না তার কোনো শাসনও করে না কেন করে না কারণ এটা হলো পরীক্ষার জায়গা এটা হলো পরীক্ষার হল দুই ঘন্টা তিন ঘন্টা যে সময়টা এই সময়টা হলো পরীক্ষার হল এই পরীক্ষার হলের ভিতরে তোকে ইচ্ছা দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এই পরীক্ষার হলের ভিতরে তোমার তিন ঘন্টা সময় তুমি যদি কাজে লাগাইতে পারো তাহলে সফল হইবা আর এই পরীক্ষার সময়টা যদি তোমার জীবনে ব্যর্থ হয় তাহলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে কথা ঠিক কি না আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন আপনাদের এই এলাকার নাম কি কুকরাইল কুকরাইল কাজীবাড়ি তো এই এলাকার নাম ধরেন কুকরাইল তা আপনাদের এলাকার থেকে পাঁচজন যুবক একসাথে তারা হ্যাঁ কি করছে এই পাসপোর্ট তৈরি করছে ভিসা লাগাইছে কোথায় যাবে সৌদি আরব কোথায় যাবে সৌদি আরব যাবে তো সৌদি আরব যাওয়ার পরে পাঁচ বছর বা তিন বছর মেয়াদে সৌদি আরব যাবে তো যাওয়ার পরে তিনজন বন্ধু এরা একেবারে তিন বছর সময়কে নিজের জীবনে গনিমত মনে করে একেবারে রাত দিন পরিশ্রম করে খুব কামাই রোজগার করছে বাড়িতে টাকা পাঠায় বাড়িতে ব্যাংক ব্যালেন্স বানাইছে বাড়ি বানাইছে দোকান বানাইছে অনেক কিছু করছে আর এই পাঁচজনের ভিতরে দুইজন বন্ধু এই দুইজন বন্ধু কি করলো ওরা বিদেশে গেছে ঠিক যাওয়ার পর ওদের মনের ভিতরে শখ জাগছে যে দেখি তো সৌদি আরবটা দেখতে কেমন দেখা যায় দেখি তো মালয়েশিয়াটা দেখতে কেমন দেখা যায় দেখি তো দুবাই শহরটা দেখতে কেমন দেখা যায় এখন এদের নেশা আর পেশা হয়ে গেছে খালি ঘোরাঘুরি কামের নামে খবর নাই শুধু ঘোরাঘুরি করতেছে এখন তিন বছর পরে যখন তারা বাড়িতে ফিরবে বাড়িতে ফেরার পরে ওই পাঁচ বন্ধুর ভিতরে তিন বন্ধু যারা অনেক কামাই রোজগার করছে বাড়িতে ব্যাংক ব্যালেন্স দিছে হ্যাঁ বাড়ি বানাইছে দোকান পাট করছে ব্যবসা প্রতিষ্ঠান করছে এখন যখন দেশে আসবে দেশে আসার পরে ওদের আনন্দের কোনো সীমা থাকবে না কারণ টাকা পয়সার অভাব আছে নাই আর ওই যে দুই বন্ধু ওরা গেছে তিন বছর সময় মেয়াদ নিয়ে মেয়াদ যখন শেষ যেদিন প্লেনে উঠবে প্লেনে উঠার পরে দুই বন্ধু বসে বসে চিন্তা করতেছে আরে তিন বছর সময় নিয়ে সৌদি আরব আসলাম এখন আমি ফিরে যাচ্ছি আমার দেশে এখন আমার তো কোনো ক্যাশপাতি নেই আমার তো কোনো ব্যাংক ব্যালেন্স নেই আমি তো কোনো বাড়ি করতে পারলাম না গাড়ি করতে পারলাম না দোকান করতে পারলাম না ব্যবসা প্রতিষ্ঠান করতে পারলাম না আমি দেশে যায় চলবো কেন আমি দেশে যায় চলবো কেমনে তখন এই দুই বন্ধু ওই সময় থেকে চিন্তা শুরু হয়েছে এখন দেশে আসার পরে বাবা বকে ভাইয়ে বকে বড় ভাই বকে ছোট ভাই বকে সবাই বকে এমনকি ঘরের বউ পর্যন্ত এই কথা বলে যে তুমি তোমার মতো এমন অপদার্থ স্বামীর আমার কোনো দরকার নেই বলবে কি না তখন রাস্তাঘাটে ঘুরবে আর শুধু আফসোস করে বলবে আহারে ওই তিনটা বছর সময় যদি কাজে লাগাইতাম হ্যাঁ ওই তিনটা বছর সময় যদি কাজে লাগাইতাম তাহলে তো আজকে আমাদেরকে এই দুর্ভোগ পোহাইতে হইতো না ও আল্লাহর বান্দা এই দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যাবে দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যখন পরকালীন জীবনটা শুরু হবে ওই দিন কিন্তু আপনার সামনে সব পরিষ্কার হয়ে যাবে এই জন্যই আল্লাহ বলতেছেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমার আল্লাহ বলতেছে বান্দা আমি কিন্তু পরীক্ষার জন্য পাঠাইলাম এ বান্দা ওই জায়গার মধ্যে তুমি তোমার মন চাই জীবন চালাইবা নাকি তুমি তোমার মালিকের হুকুম মতো জীবনকে চালাইবা এই অধিকার আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম ও বান্দা এবার দুনিয়ার জীবনে 30 বছর 50 বছর 60 বছর যে hayat এই hayatটা তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো কিন্তু মনে রাখবারে বান্দা যেদিন দুনিয়াতে পরীক্ষার ফলাফল প্রকাশ পায় যেই যেই ছাত্রটা 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাজে লাগাইয়া তার খাতার মধ্যে লেখালেখি করছে ওই ছাত্রটা কিন্তু একদিন সফল কাম হবে আর যেই ছাত্র 2 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষার সময়টা কাজে লাগাইতে পারে নাই এই ছাত্রটা যেমন বিফল হয়ে যাবে ও বান্দা যেদিন আমি আল্লাহ করে দুনিয়াতে পাঠাইলাম আবার যখন দুনিয়া থেকে নিয়ে যাব এ বান্দা ওই দিন তোর সামনে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে তোর আমলনামা যদি ডান হাতে আসে রে বান্দা তাহলে তো তুই সফল কাম হয়ে যাবে আর তোর আমলনামা যদি বাম হাতে আসে ও বান্দা তাহলে হইলে তো তুই ব্যর্থ হয়ে যাবি রে বান্দা আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় দুনিয়ার ঈমানদারদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করেছে আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা আমি আলোচনা লম্বা করতে চাই না আমি শুধু এতটুকু কথা বলতে চাই এবার আমার আপনার জীবনের সময় চলে আসছে একটু হিসাব নিকাশ করার ও বান্দা যে আমি আমার জীবনটাকে কোন কাজে লাগাইলাম আমি কি আমার জীবনটাকে শুধু শয়তানের কাজে লাগাইলাম আমি আমার জীবনটাকে শুধু দুনিয়ার কাজে লাগাইলাম নাকি আমি আমার জীবনটাকে আখিরাত গড়ার কাজে লাগাইলাম এই দুইটা চিন্তা করিয়া যদি ফলাফল এটা বের হয় যে আমি আমার জীবনটা দুনিয়ার কাজে লাগাইয়া শেষ করলাম তাহলে আজকে এখন এই মুহূর্তে আপনি তওবা করে আল্লাহকে ডাক দেয়া বলবে মালিক গো আমি তো গোটা জীবন ভর তোমার নাফরমানি করেছি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাগিলাম তওবা করে আবার শেষে খাটি তাওবা করিলা অবশেষে খাটি তাওবা করিলা ও বন্ধু এই ময়দান থেকে আর কিছুক্ষণ পরে তওবার মাধ্যমে আমরা বিদায় নিয়ে যাব এ প্রাণীর ভাইরা দিলটা নরম করিয়া আল্লাহর এক ওলির ঘটনা শুনাইয়া আজকে আমরা তওবা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ও বন্ধু জীবনে তার তুমি এত বড় বড় এত বড় একজন মুহাদ্দিস ছিলেন যার হাদিসের দরসে বসতেন হাজার হাজার মানুষ আল্লাহু আকবার আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা গোটা জীবন ভর হাদিস পড়ানোতে কাটায়া দিলেন আবার হাদিস লেখালেখি করেছেন কত বই পুস্তক লেখালেখি করেছেন তার কোনো হিসাব নাই
আমার বন্ধুরা কত ওয়াজের ময়দানে বয়ান করেছেন কোন হিসাব নাই তার বয়ান শুনে কত হাজার হাজার মানুষ হেদায়েতের পথে চলে আসছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে কিন্তু এই আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসছে ওরে বন্ধু দাড়িগুলো একেবারে পাকনা হয়ে গেছে সাদা হয়ে গেছে আল্লাহ আল্লাহর বান্দা জীবনটা কাটায় দিয়েছে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো এরপরে যখন জীবনে শেষ পর্যায়ে চলে আসছে এবার তাকে একটা চকির মধ্যে শোয়ায় রাখছে তার ডানে বামে সামনে পিছনে তার অনেক ভক্তবৃন্দ অনেক ছাত্ররা তার সেবা যত্ন করতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি যেন শুকায় না শুধু কান্নাকাটি করেন আর কান্নাকাটি করেন আর কান্নাকাটি করেন হঠাৎ করে একদিন তার ছাত্রদেরকে ডাকিয়া বলে হে আমার ছাত্ররা আমার তো চোখের উপরে শোয়ায় রাখছো আমার এখন চোখের থেকে নামাইয়া একবারে সুমিনের মধ্যে শোয়ায় দাও ঘরের উঠানের মধ্যে শোয়ায় দাও ঘরের ফ্লোরের মধ্যে শোয়ায় দাও পক্ষান্তরে কথা হলো এটা যেমন আমাদের ঘরের ফ্লোর পাকা থাকে অনেকের ঘরের ফ্লোর এরকম টাইলস করা থাকে থাকে কিনা বলেন ও বন্ধু যদি অন্তত মাটি হয় তাহলে একটা পাটি বিছানোর ব্যবস্থা করা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যে যুগের মানুষ ওই যুগে তো এগুলো বড় দুষ্কর ব্যাপার ছিল আমার পানির ভাইরা আমার বন্ধুরা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন তার ছাত্রদেরকে বললেন আমার একটু চোখের থেকে নিচে নামায়া দাও ছাত্ররা হয়রান হয়ে গেছে হুজুর তাহলে আপনি চোখের উপরে আছেন এটাই তো ভালো আছেন নিচে কেন নামবেন গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি যেটা বলি সেটাই করো তখন ছাত্ররা চিন্তা করলো হুজুরের শুধু মাটির উপরে কেমনে শোয়াই একটু কিছু বিছানার ব্যবস্থা করে দাও কেউ চাদর আনে কেউ কাঠা আনে নিয়ে আসার পরে সেখানে বিছাইতে চায় এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে না না কোনো কিছুই বিছাইবা না খালি মাটির উপরে তুমি আমাদেরকে আমাকে শোয়ায়া দাও যখন ছাত্ররা অপারক হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ওই খালি মাটির উপরে শোয়ায়া দিয়েছে এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে এই কথা বলে না আল্লাহ সারা জীবন বর হাদিস পড়াইছি মাফ করে দাও আল্লাহ গো জীবনে এত কিতাব লিখেছি আমার এই উসিলায় মাফ করে দাও এটা বলে না আল্লাহ রে জীবনে এত ওয়াজ নসিহত করেছি কত বান্দা হেদায়েত পেয়ে গেছে আল্লাহ ওই বান্দাদের ওসিলায় আমারে মাফ করে দাও এটাও বলে না এই সাদা দাড়ি জমিনের সঙ্গে ঘষায় আর লাগায় এই সাদা দাড়ির মধ্যে যখন সাদা দাড়ি মাটির মধ্যে লাগায় আর চোখের পানি ফালাইয়া মালিককে ডাক দিয়া বলে ও গো মালিক এই বৃদ্ধ বয়সী সাদা দাড়িওয়ালা মুরব্বীর উপরে তুমি একটু দয়া করো না মালিক রে বৃদ্ধ বয়সী সাদা দাড়িওয়ালা এই মুরব্বীর উপরে তুমি একটু দয়া করো না গো আল্লাহ জীবনে যত গুনাহ করেছি এই সাদা দাড়ির ওসিলায় তুমি আমারে মাফ করে দাও গো আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে
বলো তোমার বান্দা যাবে কার কাছে ও আল্লাহর বান্দারা এবার দিলটা একটু নরম করে মালিক রে ডাক দাও ও গো মালিক কত বয়স হয়ে গেছে তোমারে এখন পর্যন্ত চিনি না আরে মালিক জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছি কোনো হিসাব নাই জীবনে কত মিথ্যা কথা বলেছি কোনো হিসাব নাই জীবনে কত সুদ সুদ খেয়েছি ঘুষ খেয়েছি কোনো হিসাব নাই আল্লাহ জীবনে কত মানুষের উপরে জুলুম করেছে কোনো হিসাব নাই মালিক গো আজকে তোমার দরবারে তওবা করতেছে দুইটা হাত একটু উঠায় দেন আল্লাহর দরবারে এ যুবক ভাইরা এ বিন্দু বাবাজিরা দুইটা হাত মালিকের দিকে উঠায় দাও আর বলো মালিক জীবনে আর কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবো না জীবনে আর সুদ খাবো না ঘুষ খাবো না ব্যবসার ভিতরে মানুষ ঠকাবো না জীবনে কারো উপরে জুলুম করব না ওগো আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা একটু আল্লাহরে বলেন আল্লাহ জীবনে আর কোনদিন নামাজ ছাড়ব না।